হ্যালো এভরিওয়ান আজকে চলে এসেছি তোমাদের সাথে আর একটা নতুন ব্লগ শেয়ার করতে তো কালকে আমার ওয়েবসাইটের ভিডিও আপলোড করার সাথে সাথে আমি এত বেশি কমেন্ট পেয়েছি যে শপার স্টপ ম্যাক্স প্যান্টালুনসের কালেকশন দেখাও তো চলো আজকে তোমাদের সাথে সপার স্টপের ভিডিওটা শেয়ার করি আশা করছি তোমাদের ভালো লাগবে আর এই ভিডিওটা আমি একসাথেই করেছিলাম ওই দিন বাট ওটা কালকে দেওয়া হয়েছে আর এটা আজকে দিচ্ছি তো সপার স্টপে ঢুকতেই আমার ফার্স্ট যে ড্রেসটা চোখে পড়লো সেটা হলো এটা আর সত্যি বলতে এই ড্রেসটা দেখার পর আমার পুরো সপার স্টপে আর কিছুই যেন ভালো লাগছিল না এত ব্রাইট এত নাইস একটা কালার ছিল আমার ভীষণ ভালো লেগেছে যদিও এই ইথনিক কালেকশানগুলোর প্রাইস কিন্তু অনেক হাই ছিল বাট যেহেতু ফিফটি পারসেন্ট অফ ছিল তো অফের পর প্রাইস আমার মোটামুটি ঠিকই লাগছিলো তারপর আমি ভাবি যে একটু দেখি কি নেওয়া যায় আর ওখানে কিন্তু এই কোয়ার্ডসগুলোর প্রচুর কালারের তোমরা অপশান পেয়ে যাবে অনেক সুন্দর সুন্দর কোয়ার্ডস কিন্তু ওখানে আছে আর এগুলোতেও ছিল ফিফটি পারসেন্ট সেল মোটামুটি পুরোটা সপাস্টপেই থার্টি পারসেন্ট ফর্টি পার্সেন্ট ফিফটি পারসেন্ট সেল কিছু না কিছু সেল ছিলই এই ব্ল্যাক ড্রেসটা জাস্ট দেখো আমার ব্ল্যাক ড্রেসের আমি এত সুন্দর কালেকশন দেখিনি যে কয়টা মার্কেটে ঘুরেছি এই ব্ল্যাক ড্রেসটা আমার ভীষণই ভালো লেগেছে স্টোন ওয়ার্ক করা ছিল তো এটাও আমি একটু শর্ট লিস্ট করি এরপর এই কোয়ার্সটাও মোটামুটি ভালোই লাগছিল বাট আমার সত্যি বলতে এত বেশি পিঙ্ক কালারের ড্রেস হয়ে গেছে এই জন্য আমি আর দেখছিলাম না আর যেহেতু এটা রাখির আগের দিনের ভিডিও ছিল করা তো এখানে রাখির স্পেশাল প্রচুর রিতনিক ওয়ার ছিল আর এত সুন্দর সুন্দর কালেকশান ছিল ওই দিন জাস্ট আমি যে কোনটা থেকে কোনটা নিব এটাই বুঝতে পারছিলাম না ফার্স্টে তো আমি ভাবি ওই পিঙ্কটা নেব বাট এই গ্রিনটাও আমার ভীষণ ভালো লাগছিল। এরপর আমি একটু টপস দেখছিলাম বাট ওদের টপসের কালেকশান আমার তেমন একটা লাগেনি আর টপসের প্রাইসও অনেক বেশি হাই মনে হচ্ছিলো তারপর আমি একটু দেখলাম এখানে বাট আমি তোমাদের বলবো তোমরা যারা ইথনিক ওয়ার কিনতে চাচ্ছ তোমরা কিন্তু অবশ্যই একবার সপার স্টপ ঘুরে তারপর নিও কারণ এখানে তোমাদের কিছু না কিছু ভালো লাগবেই আর এই হোয়াইট ড্রেসটা জাস্ট দেখো এবার তো আমি আরও কনফিউজ হয়ে যাই যে আমি আসলে ঠিক ইথনিক ওয়ার নিব নাকি ওই শর্ট ড্রেসটা নিব তোমরা আমাকে কমেন্ট করে জানিও তো কোনটা আমাকে বেশি মানাবে এরপর আমি আরও চলে যাই একটু ড্রেস দেখতে আর সত্যি বলতে এখানে কিন্তু প্রচুর চুড়িদারের এত কালেকশান আর আমার মোটামুটি সবগুলোই ভালো লাগছিল আর তারপরে অরেঞ্জটা তো আমার অনেক বেশি ভালো লেগেছে যদিও আমার অরেঞ্জ কালার এমনি অনেক বেশি ভালো লাগে তো এটা অনেক ব্রাইট ছিল তোমরা যারা দুর্গাপূজার অষ্টমীতে পড়ার জন্য ইথনিক ওয়ার খুঁজছো তোমরা কিন্তু অবশ্যই এখান থেকে পিক করতে পারো এরপর আমি চলে যাই একটু ব্যাগের কালেকশান দেখতে বাট ব্যাগের ওখানে যাওয়ার আগে এটা আমার বেশ ভালো লাগে তাই ভাবলাম এটা একটু ক্লিপ নিয়ে নিই আর ওখানে কিন্তু এলেন সোনির প্রচুর ব্যাগ ছিল আর যেগুলো নিউ অ্যারাইভাল ছিল সেগুলোতে কিন্তু তোমরা কোনো অফার পাবে না বাট যেগুলো একটু আগের সেগুলোতে কিন্তু ফর্টি সেল ছিল আর এই সেলটা কিন্তু পুরো অগাস্ট অবধি থাকবে সো তোমরা যারা অ্যালেন্সোনি ব্যাগ বাই করতে চাও তোমরা কিন্তু চলে যেতে পারো আর ভীষণ সুন্দর সুন্দর ওদের কালেকশান এটা তার নতুন কিছু বলার নেই এখানে একটা বাটারফ্লাই ব্যাগও ছিল বাট ওটার আমি ভিডিও কেন যাই না নেওয়া হয়নি ওটা তোমাদের আশা করছি ভালো লাগবে আর ওটা আমি নিয়েছি বাট কেন যাই না আমারটারই এখানে ক্লিপ নেই তারপর আমি চলে যাই একটু সুজ দেখতে শুধু ড্রেস কিনলে তো আর হবে না তাই না বলো শুজের কালেকশনও তো একটু দেখতে হবে আর ওদের শ্যুজের কালেকশান আমার বেশ ভালোই লেগেছে কারণ সিম্পল ছিল আর আমার জুতো বরাবরই খুব বেশি ভাল মানে অনেক বেশি ডিজাইন ভালো লাগে না একটু সিম্পল কিছু ভালো লাগে আর তার চেয়েও বড়ো কথা কি জুতোগুলো পরে কতটা আরাম হবে বাট এগুলো আমার বেশ ভালো লাগছিলো এখানে কালেকশানও বেশি ইউনিক ছিল আর এই দুটো দেখো এই দুটোর ভেতর কোন কালারটা বেশি ভালো আমি এটা বুঝতে পারছিলাম না আর এখানে প্রাইস মোটামুটি আড়াই হাজার থেকে চার হাজারের ভেতর ছিল তোমরা যে কোনো শুজ এখানে এটা কিন্তু বিফোর ডিসকাউন্টের কথা বলছি ডিসকাউন্ট দিয়ে ধরো তোমাদের আর একটু কম হবে যদিও আমার এখান থেকে কোনো শু কেনা হয়নি তারপর আমি হোয়াইটটাও দেখলাম এই হোয়াইটটাও আমার বেশ ভালো লেগেছিলো কিন্তু আসলে আমি রিসেন্টলি দুটো শ্যুজ আমার অলরেডি কেনা হয়ে গেছে এই আমি আর এদিন কোনো শ্যুজই কিনি তো দেখছিলাম জাস্ট আর এই ব্রাইট ইয়েলো একটা শ্যুজ তোমাদের সাথে শেয়ার করব এই শ্যুটা আমার ভীষণ ভালো লেগেছিলো তোমরা যদি কোনো ড্রেসের সাথে পেয়ার করে কিনতে যাও তাহলে কিন্তু বেশ ভালো লাগবে তারপর স্টোন ওয়ার্কের এটাও আমার ভালো লাগছিলো বাট এরকম আমার অলরেডি একটা আছে তো আমরা আসলে শপিং করতে করতে বেশ টায়ার্ড হয়ে গেছিলাম ওই দিন আর একটা কথা তোমাদের বলি তোমরা যারা আমার আমি কি কি কিনছি সেগুলো দেখতে চাও সেগুলো কিন্তু আমি এখন শেয়ার করবো না কারণ এগুলো আমার পুজোর জন্য তো তোমরা এগুলো দেখতে হলে কিন্তু আমার পুজোর ব্লগগুলো তোমাদের দেখতে হবে সো চ্যানেলটা তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও যারা এখনও সাবস্ক্রাইব করনি এরপর আমরা চলে গিয়েছিলাম ফুড কোর্টের দিকে আমরা তো মানি স্কোয়ারেই ছিলাম শপাস যেটা ওটাতে তো তারপর ফুড কোর্টে গিয়ে আমরা ওখান থেকে একটু কে থেকে খেয়ে নিই আর এই তো আজকের মতো এতটুকুই এরপর আমরা আর কোনো শপিং করিনি চলে এসেছিলাম বাড়িতে তো ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর কালকে তোমাদের সাথে আর একটা শপিং ব্লগ চলে আসবে তো এই তো কেমন লাগছে জানিও আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা খুব তাড়াতাড়ি চলে আসবে নেক্সট ব্লগ ভালো থেকো সবাই